ঘটনাই নয়, বিজেপির যা চরিত্র সেই অনুযায়ী তারা কাজ করেছেন। যোগী আদিত্যনাথ, রাহুল গান্ধীকে তো শুধু করেননি, আমি তো দেখলাম আজকেই দেখেছি যে যুব কংগ্রেসের যিনি সভাপতি তাকেও করেছে, যারাই যাচ্ছেন তাকেই হেনস্থা করছে। সর্বোপরি আমি একথা বলবো যে যে বাড়ি দলিত কন্যা যার বয়স 19 বছর, সেই বাড়ির মানুষকে তিনি কি করেছেন বলতে, ছিনতাই করে ডেড বডিটা নিয়ে এসে তাকে পুড়িয়ে দিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করছেন, এটা বিজেপির চরিত্র। আর বিজেপি তো সে চরিত্রের বাইরে যেতে পারবে না, তারা প্রমাণ করেছে, এর আগে তারা প্রমাণ করেছে যে তারা সন্ত্রাসবাদী দল, তারা সাম্প্রদায়িক দল। এখন আমি নিশ্চিত করে এই জায়গায় আর কোনো উক্তি করতে চাই না, ভারতবর্ষের মানুষ এই চিত্র দেখছেন, তারা তার বিচার করে বলবেন এদেরকে আর কি নাম দেয়া যায়। কারণ একটা দলিত মেয়ে সে আজকে বিচার পেল না, তার পরিবার তার প্রমাণ লোপাট করেছে যোগী আদিত্যনাথ। আপনারা নিশ্চিত দেখেছেন বকধার্মিক বলে একটা কথা আছে, যোগী আদিত্যনাথ গেরুয়া বসনপুরে সন্ন্যাসীর বেশ, কিন্তু ভেতরটা ভীষণ কালো এবং কদর্য।